আমরা আজ আলোচনা করব ক্লাস ইলেভেনের লাইফ অফ সায়েন্স, জীবনের বিজ্ঞান, চ্যাপ্টার 1, টপিক 2। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে, জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী W.G. রোশেন সর্বপ্রথম বায়োডাইভার্সিটি শব্দটি তিনি প্রবর্তন করেন। আবার বিজ্ঞানী রিও ডি জেনেরির মতে, যে কোনো জলভূমি কিংবা স্থলভূমির বস্তুতন্ত্রে বা সব রকম বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত থাকে। অন্তঃপ্রজাতিগত থেকে বা বাস্তুতন্ত্রগত দিক থেকে যেরূপ বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বলে। কিভাবে নানা দিক দিয়ে জীববৈচিত্র্য প্রকাশ পায় তার কতগুলি উদাহরণ আমরা উপস্থাপন করেছি। কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের মধ্যে বিভিন্নতা দেখা যায়, যেমন তাদের গঠনগত, আকৃতিগত। দ্বিতীয়, জনন সম্পন্ন করার জন্য জীবের মধ্যে বিভিন্ন প্রজাতি পদ্ধতির আশ্রয় কিন্তু তারা নিয়ে থাকে। তৃতীয়ত, কোনো বাগানের বিভিন্ন রঙের ফুলের এক এরকম জীববৈচিত্র্য প্রকাশ দেখা যায়। চতুর্থত, প্রবাল দ্বীপের বিভিন্ন প্রবাল, বনভূমির বিভিন্ন উদ্ভিদ ইত্যাদি। জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য শ্রেণীবিভাগকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়েছে, জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি না, প্রতিটি জীবের জীবনচক্রে অর্থাৎ প্রতিটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর জন্য একটি জিনগত পার্থক্য থাকে। এই কারণে জীবে জীবে প্রভেদ কিংবা প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির পার্থক্য দেখা যায়, এটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতিতে প্রজাতি বৈচিত্র্য বলে। কোনো বাস্তুতন্ত্রে অনেক রকম প্রজাতি একসঙ্গে কমিউনিটি গঠন করে। বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে একটি স্থিতিস্থাপকতা রচিত হয়, তাই প্রজাতি এবং বাস্তুতন্ত্রে জীবসত্তার একক ও বাস্তুতন্ত্রে সকল প্রজাতি মিলে তারা প্রজাতি বৈচিত্র্য সৃষ্টি করে। এরপর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। বিভিন্ন প্রকার জীবসত্তা ও নানা রকম অজৈব উপকরণ নিয়ে কোনো বাস্তুতন্ত্রের চরিত্র গঠিত হয়। জীব ব্যতিরেক কোনো বাস্তুতন্ত্র হয় না বলে বাস্তুতন্ত্রের বিভিন্নতাও বিশেষ গুরুত্বপূর্ণ দেয়া হয়। এই বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য কিন্তু আবার তিন প্রকারের হয়ে থাকে, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। এরপর আমরা জানব জীববৈচিত্র্যের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যের গুরুত্ব কী? জীববৈচিত্র্যের গুরুত্বগুলি হল, প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করব, খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রতিটি জীব উৎপাদকের কাছ থেকে পর্যায়ক্রমে পুষ্টি পদার্থ সংগ্রহ করে। বর্তমানে চাষযোগ্য মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 2500, তবে আমরা এদের থেকে খাদ্য সামগ্রী ছাড়াও বিভিন্ন রকম প্রসাধন, ওষুধ সংগ্রহ করে থাকি। বর্তমান পৃথিবীর খাদ্য উৎপাদন উচ্চ ফলনশীল উদ্ভিদ প্রজাতি চাষের ওপর কিন্তু নির্ভরশীল রয়েছে। দ্বিতীয়ত, ড্রাগ ও ওষুধের উৎস। মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষার ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম, যেমন মরফিন, কুইনাইন, ট্যাক্সাস ইত্যাদি। জিন ভাণ্ডার হিসাবে, জীববৈচিত্র্য আসলে নানা রকম জিন সম্ভারে পরিচায়ক। জীবের এই জিন সম্ভার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায় পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হল খাদ্য শৃঙ্খলে বাধা ঘটানো এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া। অর্থনৈতিক গুরুত্ব, জীববৈচিত্র্য একটি দেশে মূল্যবান সম্পদ হিসাবে গণ্য হয়। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা প্রচুর উপার্জন করা সম্ভব হয়েছে। পরিবেশ রক্ষায়, বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশকে নিয়ন্ত্রণ করে, যেমন পরিবেশকে শীতল রাখতে, পরিবেশের দূষণ রোধ করতে, বৃষ্টিপাত ঘটাতে ইত্যাদি। কৃষ্টিগত গুরুত্ব, জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। মানুষের সঙ্গে অরণ্য ও বন্যপ্রাণীর একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যেমন
জীব বৈচিত্র্য থেকে সৌন্দর্যবর্ধক বস্তু তৈরি হয়, সঙ্গী পানি, আসবাবপত্র নির্মাণের কাঠ, পশুচর্ম, অস্থি ইত্যাদি সংগ্রহ করা হয়। মূল্যবোধ জীব বৈচিত্র্য গুরুত্ব উপলব্ধ করে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরি শহরে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আমরা আলোচনা করব জীব বৈচিত্র্য সংরক্ষণ। জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীব বৈচিত্র্যকে ব্যবহার করতে পারে। পৃথিবীর জীব বৈচিত্র্য রক্ষার জন্য WCU এবং WWF বায়োস্ফিয়ার রিজার্ভের প্রচুর অর্থ এবং বৈজ্ঞানিক পরামর্শ দেন। এছাড়াও রিও ডি জেনেরি সম্মেলনে জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কতগুলি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটা 1993 সালে 29শে ডিসেম্বরে কার্যকর হয়েছে। জীব বৈচিত্র্য সংরক্ষণ আমরা দুটি উপায়ে করে থাকি, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। প্রথম আমরা আলোচনা করব ইনসিটু সংরক্ষণ। প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে। যেমন রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনের ভেতরেই সংরক্ষণ করা হয়ে থাকে। সুন্দরবন বাঘের একটা নিজস্ব পরিবেশ এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, তো এই পদ্ধতিটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তাছাড়া জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, প্রোটেক্টিভ অঞ্চলে বায়োস্ফিয়ার রিজার্ভের ইত্যাদির মধ্যে প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করাও হলো ইনসিটু সংরক্ষণ। প্রথম আমরা আলোচনা করব জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। এটি ভারতের সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্বিতীয়ত, প্রাকৃতিক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভৌগোলিক বস্তু, বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ স্থায়ীভাবে আইন মারফত হয়ে থাকে। সমগ্র বস্তুতন্ত্র রক্ষিত হয়ে থাকে। শিকার সম্পূর্ণ এখানে নিষিদ্ধ। আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ, কিন্তু পর্যটকদের ভেতরে যাওয়া যাবে। 1990 খ্রিস্টাব্দে থেকে এই 2020 পর্যন্ত মোট 67টি জাতীয় উদ্যান গড়ে উঠেছে, যার ভেতর প্রস্তাবিত হয়েছে 147টি জাতীয় উদ্যান। যেমন উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা শিবপুরি, পশ্চিমবঙ্গের জলদাপাড়া। অভয়ারণ্যের বৈশিষ্ট্য কি? বন্যপ্রাণী যারা অবলুপ্তির পথে তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে এবং প্রজননে লিপ্তও তারা হতে পারবে। দ্বিতীয়ত, রাজ্য সরকারের নির্দেশে এখানে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 1991 খ্রিস্টাব্দে 421টি অভয়ারণ্যের সৃষ্টি হয়েছে এবং 633টি অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ভারতের কয়েকটি অভয়ারণ্য হল ত্রিপুরার সিবাহইজলা, কর্ণাটকের বন্দিপুর, পশ্চিমবঙ্গের বেতুয়াডোই সংরক্ষিত বনাঞ্চল। কেন্দ্রীয় সরকার বন দপ্তরের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী ফানি শিকার ও গাছ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শিকারী আক্রমণে বন্যপ্রাণীর সংখ্যা হ্রাসপ্রাপ্ত। সমগ্র এলাকায় বনরক্ষী প্রহরত থাকে দিবারাত্র। ভারতের কয়েকটি সংরক্ষিত বনাঞ্চল হল পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, চাকমারি, অসমের কাজিরাঙ্গা, গুজরাটের গির অঞ্চল সংরক্ষিত অঞ্চল বন বা বনাঞ্চল নাও হতে পারে। এই স্থানে বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকার আইন দ্বারা সংরক্ষণ করা হয়। দিবারাত্র এখানে বনরক্ষী দেখা যায়। গেম রিজার্ভ, গুরুত্ব অনুসারে যে কোনো রাজ্য সরকার একটি অরণ্যকে গেম রিজার্ভ হিসাবে ঘোষিত করতে পারে। এখানে শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বায়োস্ফিয়ার রিজার্ভ, জৈব বৈচিত্র্য সংরক্ষণ করার জন্য UNESCO প্রোগ্রাম অনুযায়ী ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের ম্যাপ তৈরি করা হয়েছে। MAB এর লক্ষ্য হচ্ছে কি না, উদ্ভিদ, প্রাণী ও অনুবীক্ষণিক জীবদের বৈচিত্র্য অখণ্ডতা রক্ষা করা, বাস্তুতন্ত্র সংরক্ষণ করা, বিভিন্ন পরিবেশের তথ্য গবেষণা করা, শিক্ষা, জ্ঞানার্জন ও ট্রেনিংয়ের সুযোগ সুবিধা প্রদান করা। বায়োস্ফিয়ার রিজার্ভ বাস্তুতন্ত্রের সঙ্গে মানুষ সম্প্রদায়কে সংরক্ষিত করে। প্রজাতি রিজার্ভকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করে থাকে, যেমন কোর অঞ্চল, বনজ অঞ্চল, পর্যটন অঞ্চল ও পুনরুদ্ধার অঞ্চল। এরপর আমরা আলোচনা করব এক্সিটু সংরক্ষণ। উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিটাই হচ্ছে এক্সিটু সংরক্ষণ। যেমন রয়্যাল বেঙ্গল টাইগারকে অবলুপ্তির চিড়িয়াখানায় রেখে তাদেরকে বাঁচিয়ে রাখা, বংশবৃদ্ধি করা হলো এক্সিটু সংরক্ষণ। এখানে বিভিন্ন প্রকার পদ্ধতি
অবলম্বন করা হয়। যেমন জার্মাপ্লাজম ব্যাংকে শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করা হয়। উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের সহজতম উপায় হলো জিন ও সিড ব্যাংকে সংরক্ষণ করা। পরাগরেণু বীজ গাছের বিভিন্ন অংশ -196°C উষ্ণতায় তরল নাইট্রোজেনের মতন সংরক্ষণ করা হয় বলে এই সংরক্ষণটি কায়া সংরক্ষণ নামে পরিচিত আমাদের কাছে। দেশের বিভিন্ন প্রান্তে চিড়িয়াখানায় বহু বিলুপ্ত প্রায় প্রাণীদের সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। অনুরূপভাবে বোটানিক্যাল গার্ডেনের দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আমাদের আরেকটি যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ কি? না শিকার। মানুষ অর্থের লোভে নিছক শিকারের আনন্দে পশু পাখি শিকার করে থাকে, এর ফলে আজ বন্যপ্রাণী প্রায় অবলুপ্তির পথে। অরণ্য ধ্বংস, গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, চাষবাস ইত্যাদি প্রয়োজনে মানুষ কি করছে না দিন দিন অরণ্যকে ধ্বংস করে যাচ্ছে। অর্থাৎ বনে সমস্ত উদ্ভিদ প্রায় কেটে দিচ্ছে, যার ফলে বনাঞ্চলে যেসব পশু পাখি থাকে তাদের বাসস্থানটা কমে যাচ্ছে। দূষণ, মাটি বায়ু ও জল দূষণ আজ জীববৈচিত্র্যকে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, খরা, তুষারপাত, ভূমিকম্প, সুনামি, দাবানল, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত ইত্যাদি কারণে জীববৈচিত্র্য দিন দিন অবলুপ্তির পথে বা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের জন্য বহু উদ্ভিদ ও প্রাণী নতুন পরিবেশে খাপ খাইয়ে মেনে নিতে না পারার জন্য কিন্তু তারা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ব্যবসা, বিভিন্ন প্রাণীর চামড়া, লোম, দাঁত, শিং ইত্যাদি বিদেশে রপ্তানি করার জন্য বহু প্রাণী নিধন করা হচ্ছে, এর ফলে প্রাণীরা বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। বিদেশি প্রজাতির অনুপ্রবেশ, অর্থনৈতিক বা অন্য কোনো কারণে বিদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ যেগুলি আমাদের দেশের জলবায়ুতে বংশবৃদ্ধি করছে এবং বিস্তার তাদের দ্রুত হয়েছে, যার ফলে কি হয়েছে না স্থানীয় অনেক উদ্ভিদ প্রজাতি কি হয়েছে দুর্বল হয়ে পড়েছে এবং তারা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 সর্বপ্রথম হটস্পট শব্দটি উদ্ভাবন করেন। পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে সেই সমস্ত এলাকাগুলি সংরক্ষণের অগ্রাধিকার দেওয়া উচিত, এই অর্থে তিনি হটস্পট শব্দটি ব্যবহার করেছেন। হটস্পট নিধনের কয়েকটি শর্ত, স্থানীয় বা আঞ্চলিক প্রজাতির সংখ্যা, অর্থাৎ যেসব প্রজাতি জীব কোনো স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করবে তারা কেবল ওই বিশেষ স্থানকেই সীমাবদ্ধ থাকবে, এইরূপ প্রজাতির সংখ্যা। দ্বিতীয়ত, বিপন্ন প্রজাতির সংখ্যা যারা নিকট ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে, পূর্ব হিমালয় হটস্পট বা ইস্টার্ন হিমালয় হটস্পট। উত্তর পূর্ব ভারতের অসম, সিকিম, নেপাল ও ভুটান জলবায়ু নাতিশীতোষ্ণ, উচ্চতা 1780 মিটার থেকে 3500 মিটার উচ্চতা পর্যন্ত অসংখ্য এন্ডেমিক প্রজাতি বসবাস করে। বিভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ এখানে প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যার অধিক দেখা যায়, তাই এই স্থান থেকে মনে করা হচ্ছে পূর্ব হটস্পট অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট। ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা বিস্তীর্ণ অঞ্চল, এইখানে চিরহরিৎ ঘন বনাঞ্চল। প্রধান এলাকাগুলি অগস্ত্যমালাই পর্বতমালা, সাইভ্যালেন্ট ভ্যালি, আমাম্বালাম অঞ্চল ইত্যাদি। ইন্দোবর্মা হটস্পট। ইন্দোবর্মা হটস্পট ট্রপিক্যাল এশিয়ার গঙ্গা ব্রহ্মপুত্র নিম্নভূমির অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করেছে। এখানে বিভিন্ন প্রকার স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। সুন্দারল্যান্ড হটস্পট দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ দ্বীপপুঞ্জ সুমাত্রা ও বর্নিও এবং নিরক্ষীয় অঞ্চলের ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হচ্ছে সুন্দারল্যান্ড হটস্পট।